আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ছবিতে বুকে অ্যাড করতে পারেন স্ন্যাপচ্যাট অ্যাপের সাহায্যে, এবং কিভাবে আপনারা আপনাদের ছবিকে একটু অন্যদের চেয়ে আলাদাভাবে উপস্থাপন করতে পারেন সেই সম্পর্কে। তো আজ আপনি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনারা অন্যদের চেয়ে একটু ভিন্ন আপনারা ছবি আপলোড দিতে পারবেন এবং অন্যদের দেখে উৎসাহিত হতে পারবেন। তো আমরা তো কিন্তু সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য সকল সামাজিক মাধ্যমগুলোতে ছবি আপলোড দিই এবং চেষ্টা করি প্রতিনিয়ত যে কীভাবে অন্যদের চেয়ে আমাদের ছবিগুলোকে একটু ভিন্নতা দেওয়া যায়। তো আজকে ভিডিওটি দেখলে আমি অবশ্যই বলতে পারবো যে আপনি আপনার ছবিকে একটু ভিন্নতা রূপ দিতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, যেখানে আমি নিত্য নতুন সবগুলো ফটো এডিটিংয়ে দিয়ে থাকি, যে আজকে ভিডিওটা আমি কীভাবে এডিট করলাম বা কীভাবে কী করছি, আমি সবগুলো পিএনজি ভার্সন বা জেপিজি ভার্সন সবগুলো আমি ওখানে আপলোড দিয়ে থাকি। তো আপনি চাইলে আমাকে ওখানে ফলো করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং যদি আমার ভিডিওটি আপনার আজকে ভালো লেগে যায়, তাহলে আপনি অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে নেক্সট আপনারা কী টাইপের কন্টেন্ট চান বা কী টাইপের ভিডিও চান। আমি চেষ্টা করবো অবশ্যই সেই টাইপের কন্টেন্ট বানানোর জন্য। তো চলুন আর কথা না বলে শুরু করে যে আমাদের আজকের ভিডিও, এবং চলে যাই আমরা সহজে মোবাইল স্ক্রিনে। ধন্যবাদ। তো প্রথমে আপনাকে আসতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপে, এবং অ্যাপে এসে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি সরাসরি টুলস অপশনে যাবেন, এবং টুলস অপশনে যাওয়ার পর আপনি নিচের দিকে আসতে দেখতে পাবেন যে ডাবল এক্সপোজার অপশনটি আছে। তো আপনাকে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসতে দেখতে পারবেন যে ছবি অ্যাড করার একটি আইকন আছে, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপনার আগে থেকে ডাউনলোডকৃত বুকেটটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার বুকেটটি সিলেক্ট করে নিই। এরপরে বুকেটটি সিলেক্ট করার পরে আপনি আপনার ছবির সাইজ মতো এবং পরিমাণ মতো আপনি বুকে ঠিকমতো বসিয়ে নেবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে বুকের অপাসিটি আপনি ঠিক করতে পারেন, বাড়াতে পারেন বা কমাতে পারেন। আমি অপাসিটি হালকা কমিয়ে নিই, যাতে ছবিটা দেখতে একটু উজ্জ্বলময় লাগে। এরপরে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এবার যাব টুলস অপশনে, এবং যাব আমরা টিউন ইমেজে। টিউন ইমেজে গিয়ে আমরা হালকা ব্রাইটনেস বাড়িয়ে দিব এবং কন্ট্রাস্টটা একটু -11 মতো নিব, স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবো -5, অ্যাম্বিয়েন্সটা একটু বাড়িয়ে দিব, হাইলাইটসটা বাড়িয়ে দিব, শ্যাডোসটা +11 পর্যন্ত নিব। এরপরে চলে আসবো আমরা কার্ভস অপশনে। কার্ভস অপশনে এসে এখানে আমরা দিব যে সফট কন্ট্রাস্ট অপশনটা আমরা সিলেক্ট করবো এবং রাইট অপশনে ক্লিক করে দিব। ব্যাস হয়ে গেল আমাদের আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে বুকে ইফেক্ট অ্যাড করা। আপনার জন্য পিক্সার্টের দরকার নেই বা অন্য কোনো কিছু দরকার নেই, আপনার স্ন্যাপচ্যাটের সাহায্যে আপনি আপনার ছবিতে বুকে অ্যাড করতে পারবেন। তো আগে এরকম ছিল, এবার বুকে অ্যাড করার পর ছবিটা এরকম হয়ে গেছে। তো বেসিক্যালি এভাবে আপনারা খুব সাহায্যে আপনার ছবিতে বুকে অ্যাড করতে পারবেন, যেটা দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে। তো বেসিক্যালি এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।